সবাইকে শুভেচ্ছা হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে। আমি ডক্টর শাহিন মাহমুদ। আজকে কনফার্ম ক্যান্সার কেসটি সম্বন্ধে আলোচনা করব বলে ঘোষণা দিয়েছিলাম। আজকে আমি সেই কেসটির বিস্তারিত বিবরণ, তার ট্রিটমেন্টের যে সমস্ত বিবেচনা, রেপার্টোরাইজেশন যেভাবে অ্যাসেসমেন্ট করা হয়েছে, ফলো আপ যেভাবে করা হয়েছে, সমস্ত বিস্তারিত বর্ণনা আমি এখানে দিচ্ছি। প্রথমেই বলে নিচ্ছি, এই রোগীর সমস্ত কেস বিবরণী তার কাছে সুস্পষ্ট অনুমতি সাপেক্ষেই কিন্তু প্রকাশ করা হচ্ছে। রোগীর নাম হচ্ছে হুমায়ুন কবির, পিতা আবুল কাশেম, ঠিকানা হচ্ছে শ্রীবর্দী শেরপুর। তার বিবাহিত জীবন 8 বছর, এক ছেলে এবং এক মেয়ে। ওজন 50 কেজি ছিল যখন প্রথম আমার এখানে ট্রিটমেন্ট করতে আসে। মানুষটা লম্বা, হাইট 5.5 ফুটের বেশি, যদিও তার হাইট নিখুঁতভাবে মাপা হয়নি। যখন আমার কাছে তিনি প্রথমবার ট্রিটমেন্ট করতে আসেন, তখন ব্লাড প্রেশার হচ্ছে 80/40, পালস 73, তাপমাত্রা 97.5 ফারেনহাইট, এবং প্রথম প্রেসক্রিপশনের তারিখটি ছিল জুন মাসের 2 তারিখ 2019 সালের। আমরা এই কেসটি বিস্তারিতই আলোচনা করব আজকে। আগে রোগীর মুখেই শুনে আসি তার বর্তমান অবস্থা, কী অবস্থায় তিনি এসেছিলেন তার মুখে শুনে তারপর আমরা বাদ বাকি আলোচনাতে প্রবেশ করব। এখন কি অবস্থা, এখানে হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়ার পরে আপনার শরীরের অবস্থা কি এখন? মাশাআল্লাহ, আগের চেয়ে অনেক ভালো। এখন আমি প্রথম প্রথম এই জায়গায় যখন আসতাম হোমিওপ্যাথি চিকিৎসার জন্য, প্রাইভেট ক্লাস আর আসতেই পারতাম না, মানে খুব এত সিরিয়াসলাম, শুয়ে শুয়ে আসতে হতো। আচ্ছা, আমি তো আসলে মানে উঠা বসা করতে পারতাম না, খাইতে পারতাম না, মানে মৃত্যু সজ্জায় ছিলাম এরকম। আলহামদুলিল্লাহ আমি ইয়েতে আসতে পারি, বাসেও আসতে পারি, সিএনজিতে আসতে পারি। আচ্ছা, আপনি কি পরবর্তীতে চেক করায় দেখছেন যে আপনার ক্যান্সারটার কী অবস্থা? হ্যাঁ, কি আসছে রিপোর্টে? রিপোর্ট তো আসলে আমি তো জানি না, পরে আমার ডাক্তার বলছে যে আপনার রোগ সম্পূর্ণ আরোগ্য হয়ে গেছে। এই চিকিৎসা সম্বন্ধে আপনার নিজের মতো করে কিছু বলেন এই দর্শকের উদ্দেশ্যে। আসলে বলবো কি, হোমিওপ্যাথিক আগে তো যাই মানে চিকিৎসা করতামই না, এখন মোটামুটি চিকিৎসা করার পর দেখা গেলো যে হোমিওপ্যাথিকও কাজ করে, আসলে খুব দ্রুত দিকে গতিতে কাজ করে, হোমিওপ্যাথিক অনেক ভালো ট্রিটমেন্ট ব্যবস্থা আসলে। মাশাআল্লাহ, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা রোগীর মুখেই শুনলেন তার সার্বিক অবস্থা সম্বন্ধে। এবার চলুন আমরা কেস বিবরণীতে প্রবেশ করি। প্রথম কথা হচ্ছে, তার বংশগত রোগের মধ্যে বাবার শ্বাসকষ্ট, প্রস্রাবের সমস্যা, বাত ব্যথা, টিউমার, বিনাইন টিউমার এগুলো ছিল। মায়েরও বাতের ব্যথা ছিল, বড় চাচার টিউমার, ভাইয়ের রিউম্যাটিক ফিভার ছিল, বড় বোনের হাঁপানি, এবং 20-30 বছর যাবৎ তার পেটের সমস্যা, গ্যাস্ট্রিক, পেট ফাঁপা এগুলো লাগাতার চলছিল দীর্ঘদিন, এই 20-30 বছর যাবৎ। 15 বছর যাবৎ প্রস্রাবের সমস্যা, 4-5 বছর ধরে লাগাতার জ্বর থাকে রোগীর শরীরে। বর্তমান সমস্যা হচ্ছে যে বর্তমানে তার সবসময়ই জ্বর থাকে, প্রায় সবসময় শরীর গরম থাকে, ঠান্ডা বেশি লাগলেই জ্বর বেশি হয়, সন্ধ্যার দিকে জ্বর বাড়ে, গা মুছিয়ে দিলে জ্বর একটু কম লাগে। মূলত খাদ্যনালীতে তার টিউমার ধরা পড়েছে, টিউমার থেকে ক্যান্সার হয়েছে, 4টা কেমোথেরাপিও দেওয়া হয়েছে ইতোমধ্যে, তাতে কোনো উপকার হয়নি, বরঞ্চ রোগীর অবস্থা আরও খারাপ, সে এখন বিছানা নিয়েছে। নড়াচড়া করলে বা কাশলে বুকের ডান পাশে ব্যথা করে, কাশি দিলে মাজার ব্যথাযুক্ত স্থানেও ব্যথা পায়, এবং কোমর সবসময়ই ব্যথা করে তার, ঠান্ডা বা গরম যে কোনোটা প্রয়োগ করা হোক কোনো পরিবর্তন হয় না, বিশেষ করে ঘুমানোর 1-1.5 ঘন্টা পর থেকে কোমরের ব্যথাটা বেড়ে যায়। ইনগুইনাল গ্ল্যান্ডগুলো ফুলে শক্ত হয়ে আছে, আমি কিন্তু সেগুলো হাত দিয়েই অনুভব করেছি, যথেষ্ট শক্ত, উরুতে দড়ির মতো লম্বালম্বি এলাকা শক্ত হয়ে ফুলে উঠেছে, 10-15 সেন্টিমিটারের মতো এলাকা নিয়ে বেশ শক্ত হয়ে ফুলে আছে। বিশেষ করে তার ঘুম থেকে উঠলে শরীর দুর্বল লাগে, প্রথম দিকে ব্যথার ধরন ছিল চিলিক দেবার মতো, ঘুমের সময় যা বৃদ্ধি পেত। রোগী একদমই হাঁটতে পারে না, মূলত যেদিন চেম্বারে নিয়ে আসা হলো তাকে ধরে ধরে ওয়েট মেশিনে অল্প একটু সময় রাখা সম্ভব হয়েছিল, আসলে তাকে ধরে দাঁড় করিয়ে দিলে সামান্য সময় সে থাকতে পারে, তারপর দুর্বলতার জন্য সে পড়ে যায়, এত দুর্বল, এমনিতেও দাঁড়িয়ে থাকতে পারে না কারণ মাজায় প্রচণ্ড ব্যথা করে, আর সারা শরীরেই পানি আসছে, এই আসছে আবার এমনিতেই কমছে, পায়ে পানি সবসময়ই থাকছে, পায়ের চামড়া মোটা হয়ে একদম শক্ত হয়ে আছে, কালো রং হয়ে আছে, এবং পা আমি স্পর্শ করে দেখলাম একদমই শীতল, সেই সাথে সারা শরীর ঝিঝি করে, পায়ের পাতা ও হাত ঝিমঝিম করে,
ম্যাসেজ করলেও কোনো রকম আরাম লাগে না, প্রস্রাব পরিষ্কারভাবে হয় না, বারবার প্রস্রাব করতে হয়। জিজ্ঞাসাবাদে আরও যা জানতে পেলাম তা হচ্ছে যে তার এমনিতে শরীরে কোনো জায়গায় কেটে গেলে ঘা বা আঘাত সহজেই শুকিয়ে যায়, লোকজনের সঙ্গে থাকতে বা কথাবার্তা বলতেই তার আসলে ভালো লাগে, তবে মানুষের সঙ্গে মিশতে একটু দেরি হয়, কেউ খারাপ ব্যবহার করলে বা অপমান করলে বা অল্প দিনেই তা ভুলে যায়। এটা রোগী দাবি আর কি, নিজের দুঃখ কষ্টের কথা অন্যকে বললে ভালো লাগে, মেজাজ অত্যন্ত খিটখিটে এবং পরিবর্তনশীল, এই ভালো এই খারাপ, বিশেষ করে তার কথার সাথে অমত হলে অত্যন্ত রাগান্বিত হন, তিনি এটা সহ্য করতে পারেন না। প্রথম দিন তার ওয়াইফ, তার ভাই সবাই এসেছিলেন। পরিবারের লোকদের কাছ থেকে আরও যা জানতে পেলাম তা হচ্ছে তিনি বেশ সন্দেহপ্রবণ এবং ঈর্ষাকাতরও বটে। তখন তার শরীরের যে অবস্থাটি ছিল তার কিন্তু বারবার হিমোগ্লোবিন কমে যাচ্ছিল, প্রতি মাসে তার রক্ত ট্রান্সফিউশন করতে হচ্ছিল ওই সময়টাতে, আমার ওখানে ট্রিটমেন্টের জন্য আনার আগ পর্যন্ত। তার খাবারের পছন্দ অপছন্দের মধ্যে তার খাবারে ব্যাপক অনীহা, বেসিক্যালি তার প্রবলেমটা তো পেটেই, কিছু খেতেও পারে না, খেতে ইচ্ছাও করে না, তবে বেসিক্যালি তার ঠান্ডা খাবার পছন্দ, ডাল এবং শাক পছন্দ, ডিম অপছন্দ পরিচ্ছন্নভাবে, দুধ খেলে গ্যাস্ট্রিকের প্রবলেমগুলো বৃদ্ধি পায়, দুধ সহ্য করতে পারে না। সেই সাথে রোগীর অন্যান্য যে লক্ষণগুলো ছিল, প্রকৃতিগত লক্ষণগুলো ছিল, তা হচ্ছে পায়খানাটা তার পরিষ্কার নয়, পেট খারাপ হয়, পায়খানায় দুর্গন্ধ হচ্ছে, প্রস্রাব অপরিষ্কার পরিমাণে অল্প অল্প হয়, তবে গন্ধটা প্রস্রাবে গন্ধটা স্বাভাবিক, এবং গলা মুখ জিহ্বা শুকিয়ে থাকে কিন্তু পিপাসা খুবই কম, পিপাসা লাগে না, ঘামও কম, ঘুম কম, বাম কাতে শোয়। আর রোগীর উভয় কাতর, মূলত শীতেও তার কষ্ট হয়, গরমেও তার কষ্ট হয়, কোনোটাই সে সহ্য করতে পারে না। আর এখন তো অত্যন্ত বাজে অবস্থাতেই এসেছে, আসলে চারটা কেমোথেরাপি দেওয়ার পর, এক গাদা ওষুধ খাওয়ার পর একটা ক্যান্সারের কেসে কতটুকু পরিবর্তন আসতে পারে, বিশেষ করে স্বাস্থ্যের এই অবস্থায়, তা আশা করি আপনারা কিছুটা হলেও ধারণা করতে পারছেন। রোগীর কথা মোতাবেক তিনি সারা জীবনই গোসল করতে পছন্দ করেন। এছাড়া স্বাদের পছন্দের দিক দিয়ে রোগীর মিষ্টি, টক, ঝাল এই সিরিয়ালেই পছন্দ, টোকা লবণ আগে খেত কিন্তু বর্তমানে স্বাস্থ্যের কথা চিন্তা করে খায় না, এবং চর্বি অপছন্দ। এবার আমি আসছি রোগীর প্যাথোলজির অবস্থাটি নিয়ে। তার প্রথমে রাইট প্যারা আম্বিলিক্যাল নিউপ্লাস্টিক ম্যাস বা রেট্রোপেরিটোনিয়াল টিউমার ধরা পড়ে, এবং তারপর বিভিন্ন ওষুধ খাওয়া সত্ত্বেও রিজিওনাল লিম্ফ নোডসগুলোতে মিটাস্টাসিস হয় সেগুলো, এবং ক্রমান্বয়ে সিস্টাইটিস মানে মূত্রথলিতে প্রদাহ হয়ে অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথির সূচনা হয়। আমরা কিন্তু এই সমস্ত কাগজপত্র আমাদের হোমিওডাইজেস্টের ওয়েবসাইটে কিন্তু আপনারা আজই দেখে নিতে পারবেন, এবং গ্রোথটি ক্রমান্বয়ে মিড এপিগ্যাস্ট্রিক ও লাম্বার রিজিয়নেও অকুপাই করে, সেখানেও স্থান দখল করে নেয়, সাথে কিডনির হাইড্রোনেফ্রোসিস ও সিস্টাইটিস দেখা দেয়। চিকিৎসকগণ এটি ক্যান্সার ট্রিটমেন্ট হিসেবে কেমোথেরাপি শুরু করেন, কিন্তু চারটি সাইকেল দিতে দিতেই রোগী মৃতপ্রায় হয়ে যায়। তার পরিবারের লোকজন আমার কাছে নিয়ে আসে, রোগীর কিডনি, ব্লাডার, স্প্লিন, লিভার, মেসেন্টারি গ্ল্যান্ড এই অঙ্গগুলো পরীক্ষা অনুযায়ী সুস্পষ্টভাবেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে ইতোমধ্যে। কেসটিতে সিটি স্ক্যানে প্রথম ধরা পড়ে রেট্রোপেরিটোনিয়াল ম্যাস এবং মেসেন্টারিক লিম্ফেডানোপ্যাথি, এবং পরবর্তীতে FNA করে অ্যাটিপিক্যাল স্প্লিন্ডাল সেল টিউমার বলে নিশ্চিত করা হয়, এবং ক্যান্সার কিনা এটা নিশ্চিত করার জন্য ইমিউনোহিস্টোকেমিস্ট্রি টেস্ট করা হয়, এবং সেখানে সেমিনোমা বলে ডায়াগনোসিস করা হয়, সেই সাথে মেটাস্ট্যাটিক কার্সিনোমা বলেও একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস করার সাজেশন রেখে দেওয়া হয়। এবং বাংলাদেশের একজন স্বনামধন্য ক্যান্সার বিশেষজ্ঞ ইমিউনোহিস্টোকেমিস্ট্রি রিপোর্টটি দেখে সফট টিস্যু সারকোমা বলে ডায়াগনোসিস করেন। সেমিনোমা, কার্সিনোমা এবং সারকোমা এগুলো সবগুলোই ক্যান্সারাস টিউমার, ম্যালিগন্যান্ট টিউমার, কাজেই সে অনুযায়ী কিন্তু তাকে কেমোথেরাপি দেওয়া শুরু করা হয়। প্রথম দিন আমি আসলে যেভাবে রোগীকে পেয়েছিলাম, যে রোগী কিন্তু একা দাঁড়িয়ে থাকতে পারছে না, প্রচণ্ড দুর্বল, শরীরে আসলে শক্তি বলতে অবশিষ্ট নেই, আমি প্রথমে নিশ্চিত হইনি যে তিনি কথা বলতে পারবেন, ভেবেছিলাম তিনি কথা বলতে পারবেন না, কিন্তু যাই হোক তিনি কিছু কথা আমাকে কিছু তথ্য তার দিতে পারলেন, যদিও আসলে সেইটুকু কথা বলতে গিয়েও তিনি হাঁপিয়ে গেলেন। তো একটি নিতান্ত প্রয়োজনীয় কথাই আমি শুধুমাত্র তার সাথে প্রথম দিন বলতে পারলাম,
একা তো দাঁড়ানো তার পক্ষে সম্ভবই হচ্ছিল না। ক্লিনিকে আসলে কয়েকজন ধরে নিয়ে সে শুয়ে দেয়, সেই সাথে হাঁপিয়ে হাঁপিয়ে কিছু প্রশ্নের উত্তর দেওয়া সত্ত্বেও তার স্ত্রী, তার ভাই, তার নিকট থেকে আমার কেসটা আসলে পূর্ণ করতে হয়েছে। শরীরের অবস্থা জীর্ণ শীর্ণ যদি বলি তবু আসলে কম বলা হবে, আক্ষরিকভাবে এটা কঙ্কাল সার ছিল। মুখের চেহারা তো এখন ভালো হবার পর আপনারা যে ভিডিওটি দেখলেন, এটা হচ্ছে তার যেদিন ক্যান্সার নেই বলে ধরা পড়লো সিটি স্ক্যানে, এই সমস্ত কিছু পাড়ি দিয়ে যাওয়ার পর তখনকার চেহারা এটি। কিন্তু প্রথম যেদিন দেখেছিলাম সেদিন মুখের হাড়ের সাথে তার চামড়াটি লেগে গিয়েছিল, তাকে চেনার কোনো উপায় ছিল না। কাজে এক মাস বারো দিন পর সে যখন আমার ক্লিনিকে এসে উপস্থিত হয় তাকে কিন্তু আমি প্রথমে চিনতে পারিনি। এই কেসটির ব্যাপারে যে সিদ্ধান্তগুলো প্রথমে নিয়ে নিয়েছিলাম তা হচ্ছে রোগী অ্যালোপ্যাথিক ওষুধ সম্পূর্ণরূপে বন্ধ করবে। আমি অনেক কেসেই, কিছু কিছু কেস বিশেষ করে হাইপারটেনশন, ডায়াবেটিস, বিশেষ করে যারা ইনসুলিন নিচ্ছেন এবং আরও এরকম কিছু ক্রনিককে দীর্ঘদিন ধরে যারা অ্যালোপ্যাথিক ওষুধ ব্যবহার করে আসছেন তাদেরকে কিন্তু বেশিরভাগ সময়ই প্রথমেই ওষুধ বন্ধ করি না। কিন্তু এই কেসটিতে তাকে ওষুধ কোনো সহযোগিতা করছিল না বলেই আমি সিদ্ধান্ত নেই এবং প্রথমেই সম্পূর্ণরূপে তার সমস্ত অ্যালোপ্যাথিক ওষুধ বন্ধ করে দিই। সিদ্ধান্ত নেই, কেবলমাত্র আমার চিকিৎসার অধীনে থাকবে এবং খাবার দাবারে আমার দেয়া পরামর্শ অনুসরণ করবে, এছাড়া অন্য সমস্ত পরামর্শ বা তথ্যকে আপাতত সে স্থগিত রাখবে। তৃতীয়ত হচ্ছে তার যে অবস্থা দেখলাম তাতে বুঝতেই পারলাম যে তাকে নিয়ে আসা নিয়ে যাওয়াতে সে যতটুকু কষ্টে পড়বে ট্রিটমেন্ট করে আদৌ অতটুকু সুবিধা হবে কি না প্রথম দিন সেটা আন্দাজ করা মুশকিল, বিশেষ করে যেখানে ক্যান্সার মেটাস্টাসিস হয়েছে, চারটা কেমোথেরাপি পড়েছে। কাজেই তার অভিভাবকদের আমি বলেই দিলাম যে এরপরে যদি রোগী আমার কাছে উঠে আসতে পারে তখন তিনি আসবেন, তার আগ পর্যন্ত আমি দূরে থেকে সাপোর্ট দেব। এই কেসটিতে যেখানে যেখানে রোগীর ওজন লেখা আছে পরবর্তীতে সেই তারিখগুলোতেই ক্লিনিকে তিনি উপস্থিত ছিলেন, অন্য তারিখগুলোতে বেশিরভাগ সময় ফোনে রিপোর্ট নিয়ে ওষুধ দেওয়া হয়েছে এবং তার ছোট ভাই এসে ওষুধ সংগ্রহ করে নিয়ে গেছেন। আমি প্রথম দিন থেকে তাকে 10 দিনের ফলো আপ, অর্থাৎ 10 দিনের ওষুধ দিতাম প্রতিবার এবং 10 দিন পর পর তার ফলো আপের বন্দোবস্ত করেছি এবং এটাই সিদ্ধান্ত নেওয়া হয় যে যথেষ্ট পরিমাণে ইম্প্রুভমেন্ট আসার আগ পর্যন্ত এই ফলো আপটি 10 দিন পর পরই চলতে থাকবে। কেসটি অর্গাননের পঞ্চম সংস্করণের স্প্লিট ডোজিং ব্যবহার করে পরিচালনা করব বলে আমি সিদ্ধান্ত নেই। মূলত পরিবর্তিত মাত্রায় পানিতে ওষুধ ব্যবহার করলে তা সবসময় সেন্টিসিমালের চাইতে এই বিশেষ কেসগুলোতে সবসময়ই ভালো। আমি 50 মিলিসিমাল এই কেসগুলোতে ব্যবহার এখনও করিনি, কাজে এই দুটো তুলনা করতে পারবো না, তবে স্প্লিট ডোজিং অবশ্যই সেন্টিসিমালের চাইতে আরও স্মুথ কাজ করে এবং দ্রুত কাজ করে। কাজেই আমি এই কেসটিতে স্প্লিট ডোজিং ব্যবহার করার এই সিদ্ধান্ত নেই। তো এভাবে এই কয়টি সিদ্ধান্ত আমি শুরুতেই নিয়ে নিই এবং সেই অনুযায়ী কিন্তু তার কেসটি পরিচালনা করা হয়। যে টেস্টগুলো তার করা হয়েছিল তার একটা সামারি আপনাদেরকে জানাচ্ছি, বাদবাকিগুলো আপনার কাগজপত্রগুলো দেখে নেবেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ডিসচার্জ সার্টিফিকেটে লেখা ছিল এক্সটেন্সিভ অ্যাবডোমেন উইথ রেট্রোপেরিটোনিয়াল অ্যান্ড মেসেন্টারিক লিম্ফেডেনোপ্যাথি অ্যান্ড পেডাল এডেমা কনকমিটেন্ট উইথ অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি অ্যানগোর্স ভেইন, দেয়ার ইজ অ্যান এপিগ্যাস্ট্রিক ম্যাস, হার্ড ইনকনসিস্টেন্সি, সাইড টু সাইড মুভেবল, আল্ট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন, রাইট প্যারা আম্বিলিক্যাল নিউ প্লাস্টিক ম্যাস, রেট্রোপেরিটোনিয়াল টিউমার উইথ এনলার্জড রিজিওনাল লিভ নোডস উইথ বাইলেটারাল মাইড হাইড্রোনেফ্রোসিস, হোল অ্যাবডোমেনের সিটি স্ক্যানে এক্সটেন্সিভ অ্যাবডোমেন উইথ রেট্রোপেরিটোনিয়াল ম্যাস অ্যান্ড মেসেন্টারিক লিম্ফেডানোপ্যাথি, সেই সাথে বাইলেটারাল অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি, সিটি গাইডেড FNF ফ্রম রেট্রোপেরিটোনিয়াল ম্যাস থেকে যেটা পাওয়া গিয়েছিল তা হচ্ছে সিগনিফিকেন্ট ফাইন্ডিং প্রেজেন্ট অ্যাটিপিক্যাল স্পিন্ডল সেল বাই টিউমার। এটা কিন্তু আমি একটু আগেও উল্লেখ করে এসেছি, তারপরেও আমি একটু ধারাবাহিকতা অনুসারে সাজিয়ে বলে যাচ্ছি। ইমিউনোহিস্টোকেমিস্ট্রি রিপোর্টে সেমিনোমা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস উইথ মেটাস্টাটিক কার্সিনোমা, মডিউল জেনারেল হসপিটালে 2019 সালের মার্চের 5 তারিখে তিনি আল্ট্রাসোনোগ্রামের একটা রিপোর্ট করান, সেখানেও অ্যান ইররেগুলার মিক্সড ইকোজেনিক সলিড অ্যাপিয়ারিং ম্যাস মেজারিং অ্যাবাউট 12x9 সেন্টিমিটার ইজ নোটেড অকুপাই রাইট হাইড্রোকন্ড্রিয়াক এপিগ্যাস্ট্রিক অ্যান্ড আম্বিলিক্যাল রিজিয়ন, দ্য লেজন সিমস টু সেপারেট ফ্রম বোথ কিডনি লিভার অ্যান্ড প্যানক্রিয়াস, ইমপ্রেশন ছিল লার্জ অ্যাবডোমিনাল ম্যাস রেট্রো পেরিটোনিয়াল ম্যাস। আরেকটি আল্ট্রাসোনোগ্রামে এ ডিফিউজ মিক্সড ইকোজেনিক ম্যাস সিন অকুপাইং মিড এপিগ্যাস্ট্রিক অ্যান্ড লাম্বার রিজিয়ন অফ অ্যাবডোমেন
বা রেট্রোপেরিটোনিয়াল ম্যাস সেপারেটেড ফ্রম দ্য অ্যাবডোমিনাল ভিসেরা, সাজেস্টিভ অফ রেট্রোপেরিটোনিয়াল ম্যাস উইথ ক্রনিক সিস্টাইটিস। এছাড়া যে স্বনামধন্য অঙ্কোলজিস্টের ডায়াগনোসিস করেছেন বলে আমি উল্লেখ করেছিলাম, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ অঙ্কোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, এক্সপিজি। তিনি বলেছিলেন এটা সফট টিস্যু সারকোমা ইন রেট্রোপেরিটোনিয়াল রিজিয়ন। এবং সেই সাথে আরেকটা সিটি স্ক্যান যেটাতে করেছিলেন উনি এপ্রিল মাসের 23 তারিখে, সেখানে ফাইন্ডিংস আর ইন এ ফেভার অফ এ মাইল্ড হেপাটোস্প্লেনোমেগালি উইথ রেট্রোপেরিটোনিয়াল প্রি ভার্টেব্রাল সফট টিস্যু ম্যাস অ্যাক্রস দ্য মিড লাইন অফ আইদার সাইড সাইডস অফ দ্য ভার্টেব্রাল বডিজ উইথ সাসপেক্টেড ইনভেশন টু দ্য লাম্বার ভার্টেব্রা। এখানে বলা হয়েছে যে লাম্বার ভার্টেব্রা মাজার হারেও তার একটা ইনভেশন হয়েছে, আক্রমণ হয়েছে বলে তারা সন্দেহ সাসপেক্ট করছেন, যে মাজার হারেও এটি ছড়িয়ে পড়েছে। এগুলো বললাম পুরো কেসটাকে এবং তার প্যাথোলজি সহ তার সার্বিক বর্ণনাটি আশা করি আমার আপনাদের সামনে আমি উপস্থিত করতে পেরেছি। আমি এরপর এর হোমিওপ্যাথিক অ্যানালাইসিসটি স্টার্ট করলাম। তো প্রথমে আমি একটু খুঁজে দেখতে চাইলাম যে এই ধরনের কেসে আরোগ্যের বিবরণী আমাদের কোথায় কোথায় আছে, বিশেষ করে আমাদের শাস্ত্রটিতে নির্ভরযোগ্য কোনো তথ্য আছে কি না। এই সময় আমি দেখলাম 1940 সালে হোমিওপ্যাথিক রেকর্ডারের জানুয়ারি মাসের প্রকাশিত 55তম সংখ্যায় রেট্রোপেরিটোনিয়াল সারকোমার একটি কেস সেখানে উল্লেখ করা হয়েছে, যাকে তৎকালীন ব্রিটিশ হোমিওপ্যাথিক সোসাইটির প্রেসিডেন্ট ডক্টর ডাব্লিউ লিস টেম্পলেটন আর্সেনিক অ্যালবাম ওষুধটি 30 শক্তি থেকে CM শক্তি পর্যন্ত প্রয়োগ করে বেশ উন্নতি আনতে সক্ষম হয়েছিলেন, রিমার্কেবল উন্নতি এসেছিল, এবং রোগীকে 9 মাস তিনি কষ্টবিহীন ও উন্নতভাবে বাঁচিয়ে রাখতে পেরেছিলেন। কাজে আমি আমার এই কেসটিতেও একটি নোট রাখলাম এবং এরপর রেপার্টোরাইজেশন করা স্টার্ট করলাম। আসলে রেপার্টোরি সঠিকভাবে করতে পারলে কিন্তু খুব কঠিন কিছু নেওয়ার দরকার পড়ে না, আমি খুব সহজ রেপার্টোরি করলাম। খুব রিমার্কেবল যে কয়টা বিষয় আছে সেগুলো নিয়ে, কেন প্রথম কথা হচ্ছে রোগী সেই হাঁপাতে থাকা অবস্থায়ও কথা বলার জন্য ব্যাকুল ছিলেন, তার লোকোয়াসিটিটা আমি নিয়ে নিলাম, সেই সাথে ডিকটাটোরিয়াল, সাসপিশিয়াস, উইকনেস আফটার স্লিপ ডিউরিং অ্যাগ্রাভেশন, ইভিনিং অ্যাগ্রাভেশন, অ্যাগ্রাভেশন ফ্রম মিল্ক, চেস্ট পেইন অন কফিং, এগুলো নিলাম। আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন ওষুধটা কী, এটা ছিল আসলে রান থ্রু করেছিল সমস্ত কেসের মধ্যে। আপনারা রেপার্টরির চার্টটা দেখে নেবেন, এখানে বলে দিচ্ছি যে রান থ্রু করেছিল লাইকোপোডিয়াম এবং ল্যাকেসিস। আমি পসিবিলিটি হিসেবে লাইকোপোডিয়াম এবং আর্সেনিকাম অ্যালবামের কথা লিখে রাখলাম। এছাড়াও মোটমাট 356টা ওষুধ কিন্তু পাশাপাশি এসেছিল এবং সেখান থেকে আমি তাকে প্রথম ওষুধ হিসেবে ল্যাকেসিস সিলেক্ট করি। এখানে কিন্তু শুরুতে লাইকোপোডিয়াম আছে কিন্তু আমি ল্যাকেসিসটা দিচ্ছি এই কারণে, এক তার সিমটোম্যাটোলজিক্যাল মিল থাকা সহ এই কেসটি বলার অপেক্ষা রাখে না যে সিফিলিটিক কেস, ডিস্ট্রাকশনের চরম লেভেলে আছে এবং পেশেন্টের আচার আচরণেও ডিস্ট্রাকশনের সুস্পষ্ট প্রভাব পরিলক্ষিত হয়। এই কারণে প্রথমেই একটা অ্যান্টিসিফিলিটিক মেডিসিন হওয়ার কথা, মায়াজমেটিক অ্যানালাইসিসে এটা ধারণা করাটা খুব একটা কষ্টকর হবে না। এবং তার যে লক্ষণগুলো নেওয়া হয়েছে মূলত এই নাইট অ্যাগ্রাভেশন, সেই সাথে পেশেন্টের এই ডিকটেটোরিয়াল এবং সাসপিসিয়াস নেচার, এই সমস্ত কিছু কিন্তু ল্যাকেসিসকে খুব ভালো মতোই সাপোর্ট করে এবং এগুলো সিফিলিটিক টেন্ডেন্সিকে প্রকাশও করে। প্রথম জুন মাসের 2 তারিখে আমি তাকে ওষুধ দিলাম এবং তারপরের ফলাফলটি হচ্ছে, ফলাফল নিলাম 10 দিন পরে অর্থাৎ 12 জুন 2019 সালে তার প্রথম ফলো আপটি আমি নিলাম। এই ফলো আপটি কিন্তু আমি ফোনে নিতে হয়েছিল, আমি আগেই বলেছি রোগীকে আমি বলে দিয়েছিলাম যে যথেষ্ট পরিমাণ উন্নত হয়ে সে না আসা পর্যন্ত তাকে নিয়ে আসার দরকার নেই, আমি ফোনে সাপোর্ট দেব। এবং 12 তারিখে আমি তার ফোনে যে রিপোর্ট পেলাম, তার ভাই কিন্তু ক্লিনিকে এসেছিলেন, তিনি সামনাসামনি যে রিপোর্টটি দিলেন তা হচ্ছে জ্বর প্রায় চলে গেছে, তিনি আগের মতো লাগাতার জ্বরের অনুভবটি করছেন না এবং তার কিন্তু প্রথম দিকে হাঁপানো, তারা শ্বাসকষ্ট বলেছেন কিন্তু এটা হচ্ছে প্যান্টিং মূলত, এই শ্বাসকষ্টের তীব্রতা এবং বার এগুলো কম হয়েছে, এখন এত সহজে হাঁপিয়ে পড়ছেন না, শরীর ঝিমঝিম অনুভূতি বেশ কম, রোগী আর আগের চাইতে কিছুটা এনার্জেটিক এবং বেশ ভালো বোধ করছেন।
রোগী খুব পজিটিভলি অনুভব করছেন যে তিনি উন্নত হয়েছেন, বুকের ডান পাশের ব্যথা আর দেখা যায়নি, পেটের ফাঁপার ভাব কম, কিন্তু পেটে ভুটভাট শব্দ হয় এবং ইদানিং প্রচুর বায়ু নিঃসরণ হচ্ছে যেটা আগে হতো না। আপনারা বুঝতেই পারছেন এটা অবশ্যই একটি পজিটিভ সাইন। সেই সাথে দুধের প্রতি সহনশীলতাও সম্প্রতি বেড়েছে বলে পরীক্ষা করে দেখেছেন। যেহেতু তার দুধ সহ্য হয় না, প্রাথমিকভাবে আমি তাদেরকে বলেছিলাম কিন্তু দুধ বন্ধ রাখতে, কিন্তু যেহেতু সে খুবই দুর্বল এবং আর কিছু খেতে পারছে না, এই কারণে তারা অল্প অল্প করে দুধ দিয়েছে এবং দেখেছে যে না, দুধে ইদানিং অল্প অল্প দুধ খেলে তার কিচ্ছু হয় না, এরপর সাহস করে তারা খাইয়েছেন। পেটের ফোলা ভাব তারা জানালেন যে নিশ্চিতভাবেই কমেছে, কিন্তু তারা যারা বললেন যে কোমর ব্যথা আগের চাইতেও বরঞ্চ বেশি হয়েছে এবং শুয়ে থাকলে কমে, বসে থাকলে বাড়ে, দাঁড়ালে বাড়ে, ঠান্ডা প্রয়োগে উপশম হয় এবং বিছানায় পাশ ফিরতে বাড়ে। আমি এখানে একটু নোট রাখলাম ব্রায়োনিয়া, নাক্সবম, সিপিয়া এগুলোর, আসলে এখানে অনেক প্রশ্ন রয়ে যায়। যেমন ব্রায়োনিয়াতে ঠান্ডায় উপশম হয়, কিন্তু রোগীর সেই রিপোর্ট, দূরে থেকে দেওয়া রিপোর্ট এবং পরীক্ষা না করে শুধু অনেক সময় তারা শুধুমাত্র চিন্তাভাবনা করে একটা রিপোর্ট দিয়ে দেয় যে আমার হয়তো ঠান্ডায় উপশম হবে, এরকম কিছু সাসপেকশন থাকায় আমি কিন্তু তাকে তখনই অ্যাকিউট কোনো ওষুধ দিলাম না। এবং এটা নোট করে রাখলাম যে ব্রায়োনিয়া, নাক্সবম, সিপিআই এগুলো কোমর ব্যথায় উপশম করতে পারে, তবে তাদেরকে পরামর্শ দিলাম আর একটু দেখতে, যেহেতু রোগীর শরীরে রেসপন্স করছে আমি আসলে ডিস্টার্ব করতে চাচ্ছিলাম না, এমনিতেই কমে নাকি বাড়ে, সহ্য সীমা অতিক্রম করলে আমাকে জানাতে বললাম, যদি রোগীর সহ্য না হয় তবে যেন আমাকে জানায়, কারণ রোগীর যদি প্রচণ্ড কষ্ট হয় তবে এনার্জি ড্রেইন হবে, সেখানে আমার এটা আরোগ্যের পথে কোনো সহযোগিতা করবে না। আসলে তীব্র কোনো লক্ষণ সবসময়ই আমাদের চিন্তা করতে বাধ্য করে যে এই রোগীটির শরীর কেন এটি চাচ্ছে। প্রথম প্রেসক্রিপশনের দিন আমি ল্যাকেসিস 200 পোটেন্সি প্রথমে স্প্লিট ডোজে চারটি করে ঝাঁকি দিয়ে দিনে দুইবার, কমলে পরে দিনে একবার করে খেতে বলেছিলাম, তার সাথে পর্যাপ্ত পরিমাণ প্লাসিবো ছিল 10 দিনের জন্য যা দরকার আর কি। দ্বিতীয় প্রেসক্রিপশন সেটাই কন্টিনিউ করলাম, ল্যাকেসিস 200, রোগীকে দুইবার থেকে ইম্প্রুভমেন্ট করলে একবারের কমাতে বলা হলেও তিনি এখনও সে সাহসটি পাননি, তিনি কিন্তু দুইবার করে চালিয়ে গিয়েছেন। আমিও তাকে নিষেধ করিনি, যেহেতু গ্র্যাজুয়াল ইম্প্রুভমেন্ট আসছে, তাকে এবারও বলে দিলাম যে তিনি যদি প্রয়োজন পড়ে দুইবার থেকে একবারে নামাবেন যদি যথেষ্ট পরিমাণ ইম্প্রুভমেন্ট তিনি বোধ করেন। এবং সাথে প্রচণ্ড কোমর ব্যথার জন্য কিছু আলাদাভাবে প্লাসিবো দিয়ে দিলাম, যদি প্রয়োজন পড়ে তিনি যেন তা ইমার্জেন্সি ওষুধ হিসেবে গ্রহণ করেন। 17 তারিখে রোগীর ফোনে রিপোর্ট দিয়ে জানালেন যে মাজা ব্যথা কমেনি, বরঞ্চ প্রায় অসহ্য হয়ে দাঁড়িয়েছে, এমনকি আমি যে ইমার্জেন্সি প্লাসিবোগুলো দিয়েছিলাম সেগুলো খাওয়া সত্ত্বেও। এবার তাকে ব্রায়োনিয়া প্রেসক্রাইব করলাম এবং তা নিয়ে একটি দুঃখজনক ঘটনা আছে এই ব্রায়োনিয়ার এই প্রেসক্রিপশনটি। ব্রায়োনিয়া 30 আমি প্রেসক্রিপশন করেছিলাম। ঘটনাটি হচ্ছে যে তিনি শেরপুর থাকেন, তিনি শেরপুরের বিভিন্ন জায়গায় ব্রায়োনিয়া 30 আমি বলেছিলাম যে উন্নত মানের ওষুধ ছাড়া যেন অন্য কোনো ওষুধ রোগীকে না দেওয়া হয়। তিনি যথেষ্ট খোঁজ করলেন এবং অবশেষে সব জায়গায় অনিশ্চিত মানের ওষুধ পাওয়া সম্ভব হচ্ছিল। অবশেষে একজন ফার্মাসিস্ট বললেন যে এখানে উন্নত মানের ওষুধ আপনারা পাবেন না, এই পুরো এলাকাতে পাবেন না। কাজে এই রোগী কিন্তু সেই ওষুধ আর সংগ্রহ করেনি, রোগী সেই ওষুধ খায়ও নি। 23 তারিখে ফোনে আমাকে রিপোর্ট প্রদান করেন যে প্রতিটি দিকে রোগী উন্নতি লাভ করেছেন কিন্তু মাজা ব্যথা কমেনি, ওষুধও খেতে পারেনি এই কয়দিন। কয়েকদিন ধরে তার হাত পা ঘুমের মধ্যে খিল ধরে আসে, আক্ষেপ হয়, মাজার কোমরে দুর্বলতা অনুভব করেন এবং বাম দিকে তার দুর্বলতার ভাবটি বেশি লাগে, ইদানিং ঘুমের মধ্যেও দাঁত কাটছেন তিনি। তাকে আমি এই দিন ম্যাগনেশিয়া মিউর দেই 30 পোটেন্সি 20 ডোজ বিডি করে এবং হেকলা লাপার সাথে প্রেসক্রাইব করি 6 পোটেন্সি 30 ডোজ টিডি করে। আমি প্রচুর পরিমাণ ওষুধই সেদিন দিয়েছি। এই ওষুধের পর জুলাই মাসের 4 তারিখে তিনি যা রিপোর্ট করেন তা হচ্ছে পায়ের পাতায় শক্ত হয়ে আছে, আড়ষ্ট হয়ে আছে, মাজার ব্যথাটা আগেকার চাইতে কমেছে। আজকে সে একা একা হাঁটতে পেরেছে, সে ওই দিনই প্রথম একা একা হেঁটেছেন এবং কিছুক্ষণ হাঁটার পর মাজার ব্যথা করেছে। মাজার ব্যথা তার মানে যথেষ্ট পরিমাণ কমেছিল, যে এমনিতে করতো না, দাঁড়ালেও করতো না, কিছুক্ষণ হাঁটার পরে করেছে, তখন আমি বুঝতে পারলাম মাজার ব্যথা যথেষ্ট কমেছে এবং ঘুমের মধ্যে আক্ষেপ আর হয়নি তার এই ওষুধের পর। জ্বর
বা শ্বাসকষ্টে সেই ভাব আর অনুভব করেন না, কিন্তু শীতল বাতাসে এখনও খুব অনুভূতি প্রবণ। ঘুমের মধ্যে তার দাঁত কাটাটি নেই, হাতের জিমজিম ভাবটা এখন কনুই পর্যন্ত লাগে, পুরো হাত আর এখন লাগে না। আমরা আবারও একটা ওভারঅল ইম্প্রুভমেন্ট কিন্তু দেখতে পাচ্ছি কোমর ব্যথা সহ, এবং ওষুধটি আবার সেভাবেই পুনরায় প্রেসক্রিপশন করি, এবং 14/7 অর্থাৎ জুলাই মাসের 14 তারিখে অর্থাৎ প্রথম প্রেসক্রিপশন করার 1 মাস 12 দিন পর রোগী এই প্রথম আমার সামনে আসলেন। রোগীর ওজন বেড়েছে 2 কেজি, ব্লাড প্রেশারটা 60/40, এখনও প্রচণ্ড লো। এবার ট্যাকিকার্ডিয়া ছিল, 103 ছিল তার পালস, তাপমাত্রা ছিল না 98.3 ডিগ্রি ফারেনহাইট ছিল তার তাপমাত্রা। এবার রোগী নিজে হেঁটে চেম্বারে আসলেন, এবং তার প্রথমে যখন আমার চেম্বারে ঢুকলেন তখন আমি তার দিকে তাকিয়েছিলাম, কারণ আমি হয়তো নতুন কোনো রোগী এসেছে বলে আমি মনে করেছিলাম যে ইনি কে। এরপর তার পেছনে যখন তার ভাই তার ওয়াইফ ঢুকলেন, এরপর তারা বললেন এই আপনার সেই রোগী, এবার আমি তাকে চিনতে পারলাম। তিনিও হাসলেন, নিজে হেঁটে আমার চেম্বারে এসেছেন, আমার সামনে বসলেন, এবং তার নিজের রিপোর্টটা তিনি নিজে দিলেন। এইবার আমি প্রচণ্ড বিস্মিত হয়েছিলাম, আসলে যে অবস্থার থেকে 1 মাস 12 দিনে যে অবস্থায় তিনি পৌঁছলেন। এরপরে আর জ্বর হয়নি, তবে মাঝে মাঝে বিকেলের বেলা শীত লাগে বলে জানালেন। প্রস্রাবের সমস্যাগুলো এখন আর নেই, প্রস্রাব এখন ভালো মতোই হচ্ছে। জিমজিম অনুভূতিটা কয়েকদিন ধরে আবার নাকি একটু দেখা যাচ্ছে, আবার কয়েকদিন ধরে মাজা ব্যথাও নাকি বাড়তি জানালেন। তবে ওভারঅল কিন্তু রোগী মাস বেটার দ্যান বিফোর, শুলে তার মাজা ব্যথাটি কমে এবং হাঁটলে বাড়ে। চিলিক দেয়া ব্যথা, মাজার বাম পাশে বেশি ব্যথা, পায়ের ব্যথাটি তার ডান দিকে বেশি কিন্তু মাজার ব্যথাটি ছিল বাম পাশে বেশি। সারা শরীরে ব্যথা, রাতে ব্যথা বেশি হয়, বিশ্রামে বাড়ে, প্রথম নড়তে গেলে খুব লাগে কিন্তু কিছুক্ষণ হাঁটাচলা করলে কিন্তু কমে। পা শক্ত হয়ে আছে, টাইট লাগে, মনে হয় শক্ত কিছু দিয়ে বেঁধে রাখা হয়েছে, তবে এখন আর পায়ে পানি নেই। এবং কালো ভাবও কিন্তু তার বেশ কম, সন্ধ্যার দিকে তার সার্বিক দুর্বলতা বোধটি বেশি হয়। আর সেই সাথে এখনও তার মুখ শুকনো কিন্তু পিপাসা লাগে না। সেই সাথে তিনি জানালেন যে তার বাম স্তনের গ্ল্যান্ডটি ফুলফুলে উঠেছে। আমি এরপর তার আবার একটু অ্যানালাইসিস করলাম, বিশেষ করে তার একটি বিশেষ লক্ষণ, লেগস ওয়্যার টাইটলি বাউন্ড, পা শক্ত কোনো কিছু দিয়ে বেঁধে রাখা হয়েছে এই অনুভূতিটি। এবং সেটাতে দেখতে পেলাম মাত্র 3টি ওষুধ আছে, রবার্টের রেপারটরি সেন্সেশন অ্যাজ ইফ, সেখানে 3টি ওষুধ আছে, লাইকোপোডিয়াম, স্ট্যানাম অ্যান্ড টিলিয়া। এই প্রথম তাকে আমি লাইকোপোডিয়াম প্রেসক্রিপশন করি, কিন্তু তার সাথে আরেকটি রেপার্টাইজেশন করি, তার পেইন গোস টু সাইড লাইন অন। তিনি জানালেন যে কাতে শন সেই দিকে তার জিমজিম করে, সেই দিকে তার ব্যথা মনে হয় ভার হয়ে চলে আসে। এবং রোগী এবার কনফার্ম পরীক্ষা করে জানালেন যে তার ওয়ার্মথ অ্যাপ্লিকেশনে অ্যামোলারেশন হয়, ব্যথাগুলো গরম সেঁক দিলে পরে আরাম হয়। বিকেলের দিকে তার শীত ভাব ছিল, আমি একটু আগেই বলেছি। সেই সাথে আমি একটা কমপ্লেন্টস অফ বোনস, তার মাজার হাড়ে যেহেতু ইনভেশন হয়েছিল এবং সেখানে আক্রমণ করেছিল এবং তার থেকে ব্যথাটা বাড়তেও ছিল এই সময়, আমি এটাও সাথে ইনক্লুড করে নেই, মাজার হাড় ক্ষয়ের মতো এখনও সেখানে বাড়তি ভাবটা রয়ে গেছে বলে। সব কিছু মিলিয়ে কিন্তু ফুল রেপার্টরিতে 271 যে কয়টি রুব্রিক নিয়ে আমি অ্যানালাইসিস করেছিলাম, অর্থাৎ এখানে আমি নোট করলাম পালসেটিলা, আর্সেনিক অ্যামালগাম, সাইলেশিয়া, ব্রায়োনিয়া, রাস্টক্স, লেগেসিস, ক্যালিকার্বলাসিপিয়া, এবং ফার্দার আরও 263 রেমেডিস রয়েছে। আমি সেই সাথে একটু রাস্টক্স, সাইলেশিয়া, অ্যালবাম এবং আর্স ব্রোমের সাথে কম্পারেটিভ অ্যানালাইসিস করি ম্যাটেরিয়া মেডিকার থেকে, আর সেখানে গ্ল্যান্ড সোয়েলিং ও পেইন অফ লিফট ম্যামি এগুলোকে বিবেচনার মধ্যে বিশেষভাবে রাখা হয়। এটা আমি নতুনভাবে দেখেছি লাস্ট সিমটমসে, কিন্তু সেদিন শুধুমাত্র লাইকোপোডিয়ামই প্রেসক্রিপশন করি 200 পোটেন্সি। প্রতিদিন রাত্রে তিনি খাবেন পরিবর্তিত শক্তিতে 4টি করে ঝাঁকি দিয়ে, সাথে প্লাসিবো যোগ করে রাখি। আমি সেদিন কোমরের ব্যথাটা তার বাড়তি লেগেছিল বলে, সেই সময় বাড়তি ছিল বলে কিন্তু রেপার্টাইজেশন করে রাস্টক্সকে নোট করে রাখি, এবং পরবর্তীতে প্রয়োজন হলে রাস্টক্স প্রয়োগ করব বলে আমি তার কাছে দিয়ে রাখি। দিয়ে রাখার কারণটি হচ্ছে যেহেতু তার এলাকায় ওষুধ পাওয়া যায় না। এরপর 24 তারিখে তার রিপোর্ট ফোনেই দেন তিনি, সেদিন জুলাই মাসের 24 তারিখ। তিনি জানালেন জ্বর আর আসেনি, বিকেলের দিকে শীতবোধ প্রায় নেই, প্রস্রাব ভালো মতোই হচ্ছে, কিন্তু গন্ধ এখনও তীব্র, হাত পায়ের ঝিমঝিম অনুভূতি একই রকম আছে, মাজা ব্যথাটা তবে এবার কমেছে, মাজার দুর্বলতাও কম, পায়ের চামড়ায় টান টান বোধও একই রকমই আছে। রোগী একা একা বেশ কিছুক্ষণ বেশ কিছু দূর এখন হাঁটতে পারেন,
এটাতে আবার ইম্প্রুভমেন্ট, যদিও তার পায়ে চামড়া টান টান অনুভূতিটি রয়েছেই এখনও, একই রকম ক্ষুধা এবং পায়খানা এখন ভালো। সাথে রোগী দেখতেও অনেকটা সুস্থ উন্নত বলে তার ভাই নিশ্চিত করলেন। যেদিন উনি আসতেন না সেদিন তার ভাই শামীম ক্লিনিকে আসতেন। যাই হোক, আগের মতোই শুটটি কন্টিনিউ করি এবং পরবর্তীতে 10 দিন পর আগস্ট মাসের 3 তারিখে আবার তিনি আমাকে রিপোর্ট প্রদান করেন। একইভাবে লাইকোপোডিয়াম চলার পর হাতের তলায় অবশভাব ও কনুই ব্যথা সামান্য রয়েছে এবং মাজা ব্যথা প্রায় চলে গেছে, কিন্তু মেরুদণ্ডের হাড়ের ব্যথা একই আছে। মাজারের উপরের অংশ এখনও ব্যথা করে, পায়ে ঝিঝি ধরাটি আগের চাইতে কম, কেবল পায়ের পাতায় মূলত রয়ে গেছে। পায়ে কিটকিট করা ব্যথা সাথে চিলিকো দেয়, সামনে ঝুঁকলে মাজার ব্যথা বাড়ে, দুই উরুতেই শক্ত ফোলা মতো হয়ে রয়ে গেছে এখনও। বিকেলের দিকে শীতের ভাব নেই, কিন্তু ইদানিং বিকেলে কপাল ব্যথা করে এবং খাবার গিললে পেটে ভুটভাট শব্দ হয়, মনে হয় বুদবুদের মতো কি যেন উপরের দিকে উঠে আসছে। তাকে আমি লাইকোপোডিয়ামই আবার প্রেসক্রিপশন করি, তবে এবার 2টি করে সাকাশন দেওয়ার নিয়মে। প্রতিবার খাওয়ার সময় 2টি করে ঝাঁকি দিয়ে নেবেন তিনি হোমিওপ্যাথিক সাকাশন পদ্ধতিতে এবং 10 দিনের প্লাসিবো তার সাথে যোগ করে দেই। পরবর্তীতে আগস্ট মাসের 14 তারিখে তিনি নিজেই আবার ক্লিনিকে আসেন। এবারও তার অবস্থা আগের চাইতে মাশাল্লাহ অনেকটা ভালো দেখতে পেলাম। প্রেশার এবার 80/50, একটু আগেকার সাথে রাইজ করেছে, অত্যাধিক লো ছিল আগে, 40-এর ঘরে ছিল। তাপমাত্রা 98.9 ফারেনহাইট, আসলে তো তার ক্যান্সার, মোস্ট সিরিয়াস ইনফ্লামেশন অফ বডি, কাজেই সেখানে তাপমাত্রা 98.9 ডিগ্রি ফারেনহাইট একটি তীব্র জার্নির পর, লম্বা জার্নির পর এটাকে আমি খুব আশঙ্কাজনকভাবে নিইনি। মূলত রোগী প্রতিটি দিক দেখলাম ভালো আছেন, উনি সার্বিক চেহারা সার্বিক অবস্থা অত্যন্ত ভালো আছেন, ওজনও 1 কেজি বেড়েছে, পেটের ভুটভাটও কমেছে, উরুর শক্ত ফোলাগুলো এখনও সেই রকমই আছে। ভালো মতো লক্ষ্য করে দেখলাম যে সেগুলো ডান দিকে বেশি বাম দিকে কম। এখন হাঁটলে শুধু পায়ে চিলিক দেওয়া ব্যথা হয়, হাঁটার পর বিশ্রাম নিতে গেলে তারও বাড়ে এবং গরম প্রয়োগে কমে। মাজার একটি ছোট স্পটে ব্যথা আছে, পায়ে এখনও মাঝে মাঝে পানি আসে, তবে স্তনের ফোলাটি চলে গেছে। আবার আমি আরেকটা রিপোর্টাইজেশন করলাম, সেখানে নতুন যে লক্ষণগুলো আছে সর্বশেষ দেখা দেওয়া সেগুলো নিয়ে, ড্রপসিক্যাল সোয়েলিং অফ লোয়ার লিম্বস, পেইন ইন স্মল স্পটস, হার্ডনেস অফ মাসল অফ থাই, এই বিষয়গুলো সেদিন আমি রেপার্টরিতে অন্তর্ভুক্ত করলাম এবং যে রেপার্টরিটি আসলো সেখানে আবারও রাষ্ট্র শো করলেও সর্বপ্রথম ওষুধটি ছিল ফসফরাস, যা এই হার্ডনেস অফ মাসল অফ থাইটা কভার করে। আমি লাইকোপোডিয়াম থেকে সরলাম না, কিন্তু এবার ফসফরাসের সাথে 30 পোটেন্সি 10 ডোজ ODM করে প্রেসক্রাইব করলাম। এবার 25 তারিখে তিনি আবার নিজেই আসলেন, নিজের আগ্রহে, আগস্ট মাসের 25 তারিখে। এর মধ্যে রোগীর কনফিডেন্সের মাত্রা অনেক বেড়ে গেছে, তিনি এতটা ভালো বোধ করছেন যে আমি অপ্রয়োজনে না আসতে বলা সত্ত্বেও তিনি নিজের আগ্রহে এসেছেন। এবং আমি তখন মনে আছে আমি বলেছিলাম ঠিক আছে, উনি যদি নিজে আগ্রহ করে আসতে চান আসতে দিন, সবাইকে বলে দিয়েছিলাম। যাই হোক, সেদিন তার ওজন ছিল 54, আরও ওজন বেড়েছে এবং প্রেশার 70/50। এবার তিনি এসে জানালেন যে 4-5 দিন ধরে মাজার ডান পাশের ব্যথা বেড়েছে, সেটা মাঝখানে ব্যাপক হাঁটাহাঁটি করার করেছেন তিনি। তারপর আরও কোশ্চেনে জানতে পারলাম, ক্রস কোশ্চেনে এটা পরিষ্কার হলো, ডান পাশে একটি টান ধরা ব্যথা যা ঠিক তারই বরাবর সামনে তলপেটের দিকে ছড়ায়, পায়ের শক্ত ভাব ও হাইট বাউন্ড অবস্থা অনেকটা কম এবং পেটের ভুটভাট অনেক কম এবং বুদবুদ ও বলের মতো অনুভূতিটা চলে গেছে। পায়ে তীব্র চুলকানি দেখা দিয়েছে, সন্ধ্যার সময় বাড়ে, কিন্তু তাতে কোনো উদ্ভেদ থাকে না, কোনো ইরাপশন থাকে না। এবার আমি ঠিক ওই প্রেসক্রিপশন কন্টিনিউ করলাম, তবে প্রথমে কয়েকটি ডোজ 4 সাকাশনে খেতে বললাম, এরপর যদি আবার ভালো লাগে যে বাড়তি জিনিসগুলো রয়েছে, যে মাজার ব্যথা হাঁটাহাঁটি করে পড়ার পর যদি বেড়েছে সেটি কমার পর যেন 2 সাকাশনে খায়, সেই পরামর্শ দিয়ে একইভাবে ওষুধ 10 দিনের জন্য দিয়ে দিলাম তাকে। এরপরের মাসে সেপ্টেম্বরের 4 তারিখে রোগী ফোনে জানালেন এবং আমিও রোগীর ভাইয়ের কাছ থেকে এবং তার কাছে ফোনে প্রত্যেকটি সিমটম, পার্টিকুলার সিমটম সম্বন্ধে জিজ্ঞাসাবাদে যা বুঝতে পারলাম, রোগী প্রত্যেকটি দিকে মানসিকভাবে শারীরিক দিকে প্রত্যেকটি লক্ষণে চমৎকারভাবে অগ্রগতি লাভ করেছেন এবং উন্নতি হয়েছে তার। আমি ওষুধ সেভাবেই রাখলাম এবং পরবর্তীতে সেপ্টেম্বরের 14 তারিখে সেদিনও তিনি ফোনেই জানালেন রোগীর আরও উন্নতি,
এবং উন্নতির হার এখন দ্রুত হচ্ছে। পায়ের হাইট বাউন্ড অবস্থাটা প্রায় চলে গেছে, শক্ত টান টান হয়ে খোলসের মতো হয়ে থাকার যে অবস্থাটি তার ছিল পায়ের মধ্যে অনুভূতি, সেটি প্রায় চলে গেছে। কেবল অ্যাঙ্কেল থেকে পায়ের পাতাগুলোতে এখনও সেই অনুভূতি রয়ে গেছে বলে জানালেন। ইদানিং আবার রোগী যে কাতে শয় সেদিকে ব্যথা হয়ে থাকে এবং মাজা ব্যথা বরং কিছুটা বেড়েছে। পেটের ভুটবাট বা গ্যাসের ভাবটি গতবারের মতো সামান্য পরিমাণে রয়ে গেছে। আমি এবার লাইকোপোডিয়াম সেভাবেই ফোর্স আকর্ষণের নিয়মে প্রতিদিন রাখলাম, সাথে রাষ্টক্স 30-10 ডোজেস দিয়ে দিলাম প্রতিদিন সকালে খাবে বলে। এবং 24/9 অর্থাৎ সেপ্টেম্বর মাসের 24 তারিখে রোগীর রিপোর্ট হচ্ছে। রোগী আসলেন ওজন 53.5 কেজি, অর্থাৎ 0.5 কেজি কম গতবারের চাইতে। এর আগে যে মেপেছিলাম তবে প্রেশার তার একটু ভালো, 80/60, পালস এখনও টাকিকার্ডিয়া চলছে 102, কিন্তু লক্ষণের দিক দিয়ে রোগী আরও বেটার গতবারের চাইতেও। এবার যে লক্ষণগুলো রয়ে গেছে তা হচ্ছে পায়ের হাড়ে মাঝে মাঝে চিলিক দেওয়া ব্যথা, পায়ে ম্যাসেজ করলে ভালো লাগে, এখনও পা ফোলে তবে সেটা পায়ের ফোলা পানি না, এবং শরীরে কিছু চুলকানি উদ্ভেদসহ দেখা দিয়ে, এবার কিন্তু উদ্ভেদসহ চুলকানি হলো দিয়ে আবার চলে গেল। মাজা ব্যথা এবার চিত হয়ে শুলে শুধু বাড়ে। দীর্ঘদিন পর রোগীর সম্প্রতি 4-5 দিন ধরে সর্দি লেগেছে, গলা ব্যথা, গরম পানি খেলে কমে, খালি ঢোক চিপলে বাড়ে, শ্লেষ্মা স্বাদ মিষ্টি মিষ্টি, পিপাসা নেই। এই প্রসঙ্গে একটু থামতে হচ্ছে, একটু কথা বলতে হচ্ছে, তা হচ্ছে এটা ছিল ক্যান্সারের রোগী যাকে বলা হয় মানুষের শারীরিক রোগগুলোর মধ্যে সবচাইতে কঠিনতম প্যাথোলজি এবং খারাপতম বাজে কন্ডিশন। আপনারা জানেন যারা বিশেষ করে ডক্টর জর্জ বিতলকাসের লেভেল অফ হেলথ থিওরিটি ভালো মতো স্টাডি করেছেন তারা জানেন যে রোগীর এই পর্যায়ে অ্যাকিউট দেখা দেওয়া কত পজিটিভ একটা লক্ষণ হতে পারে। অন্য সমস্ত লক্ষণের চাইতে এই লক্ষণটি যে রোগীর একটি অ্যাকিউট দেখা দিয়েছে আমার জন্য সবচাইতে বেশি আনন্দদায়ক ছিল। এই রোগীর ওজন বাড়া, লক্ষণ কমা, পেটের ঝামেলাগুলো চলে যাওয়া, সামান্য একটু বুটবাট ছাড়া তার গ্যাসের প্রবলেমও নেই, সে এখন দুধ খেতে পারে, পায়ের কালো ভাব কমে গেছে, হাইট বাউন্ড অবস্থাটি কমে গেছে, এই সমস্ত ইম্প্রুভমেন্টের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইম্প্রুভমেন্ট অবশ্যই ইন জেনারেলি রোগীর বেটার হওয়া, মেন্টালি রোগীর ইম্প্রুভমেন্ট হওয়া চরমভাবে গুরুত্ব পায়, সন্দেহ নেই। তবে আমি আনন্দিত হয়েছিলাম দীর্ঘদিন পর রোগীর এই অ্যাকিউটটি দেখা দেওয়া, এই সামান্য একটু সর্দি লাগায়। আপনারা জানেন অ্যাকিউট সবসময়ই এক্সটেরিওরাইজেশন, এক ধরনের ডিসচার্জ ক্রনিক রোগের, রোগীর মধ্যে বা সেটা ঘটা সম্ভব হচ্ছে। অনেক বাজে সি লেভেলের একটা হেলথ থেকে যদি একটা রোগী বি লেভেলের হেলথে উন্নত হয় তাহলে হতে পারে তার মধ্যে অ্যাকিউটের পরিমাণ বাড়বে। আমি এই রোগীর বেলায় এই কারণে এই অ্যাকিউটটি দেখা দেওয়ার পর আমি বুঝতে পারলাম যে রোগী সত্যিকারভাবে ইম্প্রুভমেন্ট করেছে। তাকে আমি অ্যাকিউটের জন্য হিপারসাল্প প্রেসক্রাইব করি, হিপারসাল্প খাওয়ার পর তারপর তিনি লাইকোপোডিয়াম খাবেন, সেইভাবেই তাকে প্রেসক্রিপশন করে দেওয়া হয়। এবং অক্টোবর মাসের 2 তারিখে তিনি রিপোর্ট দিলেন যে আগের গলা ব্যথা সর্দি চলে গেছে, কিন্তু আবার তার তীব্র জ্বর যেটা বিকালে বাড়ে, হলদেটে ঘন মিষ্টি স্বাদের কফ এখনও আছে, জ্বরের সাথে মাথা ব্যথা, কাশি এবং কাশির সাথে বমি ভাব হয়। এবার আবার একটু অ্যানালাইসিস করলাম, পালসেটিলা, আর্সেনিকাম অ্যালবাম এবং হিপারসাল্প আবারও এই ওষুধগুলোই শো আপ হলো রেপার্টরিতে, এবং আমি সেখানে পালসেটিলা 200 4-8 আওয়ারলি দেওয়া হয়েছিল, মানে এটা কিন্তু ফোনে দিয়েছিলাম আমি, কিন্তু রোগী তা সংগ্রহ করেননি। কারণ তার অতীতে অভিজ্ঞতা হয়েছিল যে সেখানে ভালো ওষুধ তিনি পাবেন না, তিনি আসলে খেতে চাননি, আমাকে কন্ডিশনটা জানা, পরে এসে আমাকে বলেছেন যে মূলত আমি আপনাকে কন্ডিশনটাই জানাতে চেয়েছি ওষুধ খাওয়ার জন্য নয়। আমি বলেছিলাম যে আমাকে 3-4 দিন পর জানানোর জন্য, তিনি 4 দিন পর রিপোর্ট দিলেন আবার যে জ্বরটি এসেছিল, জ্বর চলে গেছে কিন্তু কাশি এখনও আছে, হলদেটে ঘন শ্লেষ্মা এটা আবার চলে গেছে, কাশি সকালেও বিকালে বাড়ে, কাশলে মাজার ব্যথার স্থানে লাগে। তবে প্রথমে কিন্তু তার এই প্রবলেমটি ছিল, বুকে লাগতো এবং মাজায় লাগতো, তবে আগের মতো সেরকম নয়, জাস্ট কাশি দিলে একটা শরীরে ঝাঁকি লাগলে যতটুকু লাগে। আর 10-12 দিন যাবত খাওয়ার পর বমির ভাব, কয়েকদিন যাবত হাঁটার পরে পায়ের গিরা ফুলে ওঠে, আগে পায়েই ফুলতো, সাথে পা ভারী লাগে। তো তাকে আমি অ্যাডভাইস করি আবার সেই লাইকোপোডিয়ামই অ্যাডভাইস করি, আমি ওষুধ থেকে সরিনি। আসলে এখানে একটা কথা বলা প্রয়োজন, বিভিন্ন রকম পরিবর্তন হওয়া সত্ত্বেও আমি কোনো সময় অ্যাকিউট ব্যবহার করছি, কোনো সময় করছি না, এটা কেন? কারণটা হচ্ছে
যে আমি কিন্তু এই রোগীর ফলো আপ করছি 10 দিন পর পর, এটা মাথায় রাখতে হবে। 10 দিন করছি এ কারণে সতর্কতা স্বরূপ, যে রোগীর যদি কোনো কিছু অসহ্য হয়ে যায়, কোনো কিছু যদি নেগেটিভ ইন্ডিকেটিভ হয়, কোনো কিছু যদি খারাপের দিকে যায়, যেন আমি তাকে দ্রুত কন্ট্রোল করতে পারি। কিন্তু মেইন ওষুধকে এত স্বল্প সময়ের ফলো আপে চেঞ্জ করা যায় না। একটা প্রধান ওষুধ রোগীর মধ্যে দীর্ঘ সময় কাজ করে। আপনারা অনেকেই আপত্তি তুলতে পারেন যে আমি কখনো কখনো একসাথে দুটো ওষুধ ব্যবহার করেছি। হ্যাঁ, আমার এই প্যাথোলজিক্যাল কেসের আমি মাঝে মাঝে এই কাজটি করেছি, আমার কাছে তা ভালো মনে হয়েছে, রোগীকে আরোগ্য করার জন্য প্রয়োজন বলে মনে হয়েছে। অবশ্যই যারা একটি ওষুধ প্রেসক্রাইব করবেন তারা নিঃসন্দেহে অনেক উন্নত চিকিৎসক, আমার চাইতে অবশ্যই ভালো, কিন্তু আমি রোগীর জীবনকে নিয়ে ঝুঁকি নিতে চাইনি। আমি চাইনি যে কোনো কারণে আমার কোনো ত্রুটির জন্য রোগী মারা যাক, এই কেসের মধ্যে আমি সেই ঝুঁকিটা নিতে পারি না। কাজেই তাকে প্রধান ওষুধের পাশাপাশি সহযোগিতা করার জন্য যদি অন্য কোনো ওষুধের প্রয়োজন হবে বলে আমি মনে হয়েছে, আমি তা প্রেসক্রাইব করেছি। ফসফরাসের একটি প্রেসক্রিপশন এবং রাষ্ট্রক্সের একটি প্রেসক্রিপশন আপনারা তা দেখেছেন। আমি বলি না যে এটি অত্যন্ত উন্নত ট্রিটমেন্ট, তা বলি না, কিন্তু প্রয়োজনে আমি ব্যক্তিগতভাবে এটি করেছি। এবং অবশ্যই যারা একটি ওষুধ দিয়ে এই সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবেন তারা অবশ্যই অনেক উন্নত প্রেসক্রাইবার। যাই হোক, লাইকোপোডিয়াম 200 আমি কন্টিনিউ করতে থাকি। এরপর এই মাসেরই 21 তারিখে, অর্থাৎ অক্টোবর মাসের 21 তারিখে তিনি আবার আসেন, ওজন 52.5 কেজি, 1 কেজি কম, এবং প্রেশার হচ্ছে 100 থেকে 70, মানে প্রেশারটা আগের চাইতে ভালো, ট্যাকিকার্ডিয়া নেই, এখন পালস হচ্ছে 69, তবে টেম্পারেচার আছে, তাপমাত্রা 99 ডিগ্রি ফারেনহাইট। মূলত তাপমাত্রার সাথে কিন্তু তার পালসের সে সময় একটু অসঙ্গতি ছিল, কিন্তু রোগীর সার্বিক অবস্থা কিন্তু উন্নত, মাজার শক্তি আরও বৃদ্ধি পেয়েছে বলে রোগী জানালেন, তিনি কিন্তু উপস্থিত সেদিন, এবং তার বর্ণনার সত্যতা নিশ্চিত করলাম আমি তার ভাইয়ের কথার থেকে। তিনি তখন একা আসতেন না, তার ভাইকে সাথে নিয়ে আসতেন। রোগী বেশ স্বাভাবিক, হাঁটাহাঁটি স্বাভাবিকভাবে কর্মকাণ্ড করতে পেরেছেন এবং তিনি কিছু কিছু কর্মকাণ্ডে অংশগ্রহণও করেছেন। এবং আমি আশঙ্কা করছিলাম যে তার এই 1 কেজি ওজন কমাটা দীর্ঘদিন পর তার এতটা নড়াচড়া হাঁটাহাঁটি করার জন্যই বেড়েছে। সেই সাথে তিনি দীর্ঘদিন এতটা জ্বরে ভুগেছেন এবং তারপর সম্প্রতি তার তীব্র জ্বরে ভোগার দরুন এই ওজনও কমতে পারে, এবং যে তাপমাত্রাটুকু পাওয়া গেছে রোগী কিন্তু কোনো রকম খারাপ অনুভব করছিলেন না। আমার সন্দেহ হলো হয়তো দীর্ঘদিন জ্বরে ভোগার দরুন এই সামান্য জ্বরে সে অভ্যস্তই হয়ে পড়েছে। এবার তাকে আবার লাইকোপোডিয়াম 200 পড়েছে, যেভাবে দিয়েছিলাম আমি সেভাবেই দিলাম, শুধু এসএলটা দিনে 2 বার করে দিলাম, দিনে 2 বার করে খাবেন উনি। এবং এইবার থেকে আমি তাকে 15 দিনের ওষুধ দেওয়া শুরু করলাম, কারণ এবার রোগী যথেষ্ট পরিমাণে ইম্প্রুভ করেছে বলে আমি সিদ্ধান্তে আসি। পরবর্তীতে নভেম্বর মাসের 5 তারিখে সেদিনও তিনি ফোনে রিপোর্ট জানালেন প্রতিটি দিকে উন্নতি, এবং আমি ওষুধ সেভাবেই কন্টিনিউ করতে থাকলাম। নভেম্বর মাসের 20 তারিখ, 15 দিন পরে মাজার ব্যথা সেদিন আরও কমেছে, রোগীর আরও উন্নতি, কিন্তু পায়ের গিরার ব্যথা একই আছে, অ্যাঙ্কেল পেইনটা একই আছে বলে তিনি জানালেন। লাইকোপোডিয়াম সেভাবেই আমি কন্টিনিউ করলাম। অবশেষে ডিসেম্বর মাসের 4 তারিখে তিনি আমার ক্লিনিকে আসলেন, এবার ওজন 56 কেজি, অনেকটা বেটার, প্রেশার 140/90, মানে স্বাভাবিক, এবং সেই সাথে পালস 75, অত্যন্ত স্বাভাবিক, এবং তাপমাত্রা 97.8 ডিগ্রি ফারেনহাইট, পারফেক্ট তাপমাত্রা। মাজা ব্যথা আরও কমেছে, উরুর ফোলাটি প্রায় এবার দেখলাম চলে গেছে। তিনি বেশ কয়েকদিন পরে কিন্তু আমার এখানে এলেন, মাঝখানে 2-3 বার না এসে, এবং এবার দেখলাম তার উরুর ফোলাটি প্রায় চলে গেছে। পায়ের গিরার ফোলা ও ব্যথা একই রকম আছে, মূলত তার রিউম্যাটিক হিস্ট্রি আছে ফ্যামিলিতে, তার শরীরেও কিছু, এখন পায়ের যে গিরার ফোলা এটা কিন্তু বেসিক্যালি তার ক্যান্সারাস কোনো ফোলা টোলা নয়, এটা মূলত তার শরীরে রিউম্যাটিক অ্যাফেকশন ছিল এবং এখনও যেটুকু রয়ে গেছে সেটুকুই এখন শো আপ করছে, তার ক্রনিক রোগ। মূলত তার ক্রনিক রোগই ছিল এই গ্যাস্ট্রিক প্রবলেম বহু আগের এবং তার এই রিউম্যাটিক প্রবলেম। এখন তিনি তার প্রাক্তন স্বাস্থ্যের অবস্থাতে ফিরে যাচ্ছেন, এটা ছিল আমার জন্য আরেকটি সাইন যে রোগী ভালোর দিকে যাচ্ছেন, সুস্থ হচ্ছেন। পায়ের হাড়ে এখনও মাঝে মাঝে চিলিক দেওয়া ব্যথা করে, পায়ের কালচে ভাব প্রায় নেই, আসলে এখন বর্তমানে কিন্তু তার পায়ে কোনো কালচে ভাব নেই। গ্যাস্ট্রিকের সমস্যা বেশ কম, সামান্য বুটবাট কেবল মাঝে মাঝে দেখা দেয়, অর্থাৎ তিনি ক্যান্সারটা হওয়ার আগে তার গ্যাসের অবস্থা যা ছিল এখন তার চাইতেও বেটার, খাওয়া দাওয়ার যথেষ্ট উন্নতি হয়েছে, তার ওজন
56 kg এটাই তার প্রমাণ এবং স্বাভাবিক শক্তি অবস্থারও ব্যাপক উন্নতি ইদানিং বাম হাতে ব্যথা নাড়াতে গেলে ব্যথা লাগে আমি তাকে লাইকোপোডিয়াম সেভাবেই কন্টিনিউ করলাম ফোর সাকাশনে স্প্লিট ডোজে ডিসেম্বরের 22 তারিখে তিনি এটা ফোনে রিপোর্ট জানিয়েছিলেন যে মাদা ব্যথা নিশ্চিতভাবেই কমেছে পায়ের ব্যথা একই আছে বলে জানালেন কিন্তু তার ভাই কিন্তু জানালেন পায়ের ব্যথা বলতে তার অ্যাঙ্কেল পেইন গিরার ব্যথা কিন্তু তার ভাই জানালেন সে আগের চাইতে আরও বেশি স্বতঃস্ফূর্তভাবে হাঁটাচলা করতে পারছে পেটে বুটবাট সামান্য মাঝে মাঝে এখনও দেখা দেয় বিশেষ করে খাওয়ার পর তবে সেটা নিতান্তই কম আসলে পেশেন্ট কিন্তু এখন পেটের প্রতি খুব সেন্সিটিভ পেটের পিছনের দিকে তার প্রবলেমটি ছিল দীর্ঘদিন তিনি 20-30 বছর গ্যাস্ট্রিকে কষ্ট করেছেন তারপর তার পেটে ক্যান্সার সেই পেটের ব্যাপারে ওভার সেন্সিটিভ সামান্য একটু বুটবাট যেটা খাবার পর স্বাভাবিকভাবেও হয় সেটাও কিন্তু এবার রোগী খুব ভালো মতো খেয়াল করেন এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে ব্যথা বেদনা বা সমস্যাগুলো বাম দিকে বেশি ডান দিকে কম পেটের বুটবাট ভোরের দিকেও পেটে একটু বুটবাট করে পায়ে গিরাতে ব্যথা বাম পায়ে বেশি ডান পায়ে কম মাজা ব্যথাও বাম দিকে বেশি পায়ে ও শরীরে কোথাও দীর্ঘদিন ধরে আর পানি আসেনি কিন্তু ইতোমধ্যে আর রোগীর সমস্যা এখন মূলত বাম পাশে বেশি আমি নোট করে রাখলাম আর পিপাসা এখন ভালোই যদিও ঠান্ডা পানি পানে পান করলে সমস্যা হয় কিন্তু তার ঠান্ডা পানি খেতে ইচ্ছা করে এরপর তাকে লাইকোপোডিয়াম 200 আবার সেভাবেই কন্টিনিউ করি মূলত এখানে অনেকেই চিন্তা করতে পারেন যে এখানে আমি রোগীকে কেন প্রেসক্রিপশন ঘোরালাম না এখানে বাম দিকে প্রবলেম বেশি মূলত একটা লক্ষণের পরিবর্তন প্রায় কখনোই অন্য আরেকটি ওষুধের ইন্ডিকেশন নয় হয়তো রোগীর মধ্যে পরিবর্তন আসছে হয়তো অন্য একটি ওষুধ লাগবে কিন্তু একটি লক্ষণের এ ধরনের বৈশিষ্ট্যের উপরে আমরা ওষুধ চেঞ্জ করতে পারি না রোগীর সার্বিক অবস্থা যেখানে উন্নতি হচ্ছে আমি বুঝতে পারছি এখানে কিছু কিছু জিনিস পরিবর্তন যেমন পানির পিপাসা একটু ভালোই পানির পিপাসা হচ্ছে ঠান্ডা পানি খেতে যাচ্ছে এবং সেই সাথে শরীরের বাম দিকে সমস্যাগুলো সব গুছিয়ে একদিকে দেখা দিচ্ছে এবার কিন্তু অন্য একটা ওষুধের ইন্ডিকেশন আসতেই পারে তো যাই হোক এবার আমি ওষুধ আগেরটাই রাখলাম এবং জানুয়ারি 7 তারিখ 2020 সাল যে প্রথম যে প্রেসক্রিপশন তার যে রিপোর্টটি পেয়েছিলাম তা হচ্ছে মাজা ব্যথা কমই আছে কিন্তু গিরার ব্যথা একই আছে হাঁটলে বাড়ে পায়ের চামড়া শক্ত বুটটি এখনও সামান্য অনুভব করা যায় যারা গিরার নিচে থেকে কিছুটা ছিল পেটের বুটবাট একই আছে কয়েকদিন ধরে বাম টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টে ব্যথা অর্থাৎ এই জায়গাটিতে ব্যথা করছে এই জয়ের এই জয়েন্টটিতে বাম পাশে প্রচণ্ড ব্যথা হয় যদি কারোর বেশি মাত্রায় হয় আমার জীবনে একবার হয়েছিল পাগল বানিয়ে ছেড়েছিল এটা কাজেই আমি জানি যে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ব্যথাটা কী পরিমাণ হতে পারে আবার একটু লিখে রাখলাম শুরুতেও যা আমি লিখে রেখেছিলাম এবার আরও তা লক্ষণীয় রকম হচ্ছিল তা হচ্ছে রোগীর কথা বলার প্রবণতাটাই এবার যথেষ্ট আছে কাজেই এবার আগের রিপোর্ট এবং বর্তমানের রিপোর্ট আগের রিপোর্টে ছিল তার পানির পিপাসা বেড়েছে এবং সেই সাথে দীর্ঘদিন ধরে তার প্রবলেমগুলো সব বাম দিকে দেখা দেওয়ার একটা প্রবণতা সৃষ্টি হয়েছে আর এবার যেহেতু রোগীর বেশি কথা বলার প্রবণতাটি আরেকটু বেড়েছে কাজেই বিশেষ করে স্পেসিফিক একটি কোশ্চেনই করেছিলাম যে তিনি সবসময় পাঞ্জাবি পরে কেন আসেন আমি তাকে বলিনি যে তার গলায় টাইট কাপড় পরতে পারেন কি না কিংবা মাজায় টাইট কাপড় পরতে পারেন কি না আমি তাকে জিজ্ঞাসা করিনি আমি সবসময় তিনি গলা খোলা পাঞ্জাবি পরে আসতেন এ কারণে জিজ্ঞাসা করি যে আপনি সবসময় এই পাঞ্জাবিটি কেন পরে আসেন তিনি আমাকে জানালেন যে তার ঢোলাডালা কাপড় খুব পছন্দ এবং গলায় শক্ত কিছু টাইট কিছু তিনি সহ্য করতে পারেন না আমি ল্যাকেসিস দিলাম 200 পোটেন্সি স্প্লিট ডোজে প্রতিদিন সকালে এবং 4টি করে সাকাশন দিয়ে সাথে প্লাসিবো চলতে থাকলো এবং পরের বার অর্থাৎ জানুয়ারি মাসের 22 তারিখে তার ওজন হলো 57 কেজি প্রেশার 120/75 সমস্ত ফ্ল্যাকচুয়েশনের পরে তার প্রেশার এখন স্ট্যাবল এইবার কিন্তু গতবার তাকে আমি টেস্টগুলো দিয়ে দিয়েছিলাম যে ক্যান্সারের সিটি স্ক্যান রিপোর্ট যেটাতে তার প্রথম যার ক্যান্সারগুলো ধরা পড়েছিল এবং সেই সাথে রক্ত এবং প্রস্রাবের টেস্ট দিয়েই সেখানে সিটি স্ক্যান রিপোর্ট কিন্তু একদমই ফাইন্ডিংস কনসিডার্ড নর্মাল অ্যাজ নর্মাল এবং ইউরিন নর্মাল কোনো সমস্যা নেই সেই সাথে তার হিমোগ্লোবিনটা শুধুমাত্র কিছুটা কম ছিল 10.4 আদারওয়াইজ তার সমগ্র WBC RBC DC এগুলো সব মোটামুটি স্বাভাবিক ছিল প্ল্যাটেলেটস 168 এবং RBC 3.80 ছিল 3.80কে কিছুটা কমের দিকে আমরা কাউন্ট করতে পারি হিমোগ্লোবিন 10.4 মানে তার কিছুটা অ্যানিমিয়া আছে আর এটা কিন্তু খুব অস্বাভাবিক কিছু নয় এত ভোগার পর
এত দীর্ঘদিন ক্যান্সারের মতো একটা ভয়াবহ রোগ, তারপর চার সাইকেল কেমোথেরাপির পর তার এইটুকু হিমোগ্লোবিনের ঘাটতি থাকাটা অসম্ভব বলে আমি মনে করি না, বা এটা নেগেটিভ বলে সেভাবে কাউন্ট করতে পারি না রোগীর সার্বিক উন্নতির পরিপ্রেক্ষিতে। রোগীর পরীক্ষাতে আর কোনো সমস্যা নেই বলে ধরা পড়ে, এবং আমি কিন্তু তাকে এই টেস্টটি করার জন্য তার আগের যত কাগজপত্র ছিল সবগুলো নিয়ে তারপর টেস্ট করতে যেতে বলেছিলাম, যেন চিকিৎসক টেস্ট করার সময় জিজ্ঞাসা করলে, এটা আমি সবসময়ই করি, আমার টাঙ্গাইলের যে প্যাথোলজিক্যাল সেন্টারগুলো যেগুলোতে আমি রোগীদের মাঝে মাঝে সাজেস্ট করি ভালো মতো করা, বা আমার ফ্যামিলি ট্রিটমেন্টের ফ্যামিলির জন্য যেখানে আমি টেস্ট সব করাই, সেখানে কিন্তু আমি তাদেরকে বরঞ্চ বলে রেখে আসি যে যেন রোগীর আগের কাগজপত্রগুলোকে পরীক্ষা করে তারপর তার রিপোর্ট দেওয়া হয়। কাজেই রোগীকে আমি বলেই দিয়েছিলাম যে তিনি যেন আগের কাগজপত্র সহ প্যাথোলজিক্যাল সেন্টারে যান, সেখানে চিকিৎসককে যেন আগের কাগজগুলো দেখান, এবং তিনি তা দেখিয়েছিলেন। মূলত তার কাছ থেকে যা জানতে পারি তা হচ্ছে যে তার রিপোর্টটি কিন্তু প্রায় সারাদিন পরে দেওয়া হয়েছিল, ব্যাপক পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, এবং বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্ম পরীক্ষক সহ এবং ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের কাগজগুলো দেখেন, ইভেন আলাদাভাবে চিহ্নিত করে একটা কপি তারা সংরক্ষণও করেন, কারণ এবার তারা কয়েক দফায় পরীক্ষা করে সিটি স্ক্যানের রিপোর্ট দেন যে তার মধ্যে আর কোনো গ্রোথ, কোনো ধরনের কোনো সমস্যাই আর নেই। রোগীর এই বাতের কিছু সমস্যা, টুকটাক কিছু গ্যাসের বুটবাট সমস্যা, এগুলো আনুষাঙ্গিক টুকটাক সমস্যা শেষ পর্যন্ত রয়ে গিয়েছিল বলে আমরা দেখতে পাচ্ছি। আসলে একটা মানুষের পুরোপুরি প্রিডিসপোজিশনটা দূর করতে না পারলে, তার কনস্টিটিউশনের যথেষ্ট পরিমাণ উন্নতি না আনতে পারলে, তার সেই টুকটাক সমস্যা থেকে নিখুঁতভাবে মুক্ত পাওয়া এত সহজ নয়। তার মায়াজমকে একদম শুইয়ে দিতে না পারলে ল্যাটেন্ট মায়াজমেরও কিছু লক্ষণ থাকে, কাজেই এগুলো রিমার্কেবল কিছু ছিল না। আসলে রোগী ওভারঅল বেটার ছিলেন, বেটার হচ্ছেন, এবং তারপরেও আমি আপনাকে শেষ যে রিপোর্ট আপনাদেরকে দিলাম তা হচ্ছে জানুয়ারি মাসের 9 তারিখে রোগী কিন্তু এখনও আমার চিকিৎসাধীন আছেন, সেটা আছেন। তাকে আমি সব কিছু বুঝিয়ে বলার পর তার কনস্টিটিউশনের উন্নতি এবং ক্যান্সারের প্রিডিসপোজিশনটি দূর করার জন্য আমার চিকিৎসা, তিনি কিন্তু জানতেন তার ক্যান্সার, এখনও জানেন তার ক্যান্সার ছিল, এবং তিনি সম্মত হয়েছেন তার ক্যান্সারের প্রিডিসপোজিশন দূর করার জন্য তিনি আমার কাছে চিকিৎসা চালিয়ে যাবেন। রোগী জানুয়ারি থেকে আজ পর্যন্ত ক্রমান্বয়ে উন্নত হচ্ছেন, উন্নত আছেন, তিনি তার স্বাভাবিক জীবনযাপন এখন করছেন। এই আলোচনার শুরুতেই যে ভিডিওটি আপনারা দেখতে পেয়েছেন সেটি কিন্তু রোগীর সেই জানুয়ারি মাসের ভিডিও, এবং এখন কিন্তু রোগী অত্যন্ত বহাল তবিয়তেই আছেন এবং আগেকার সাথে অনেকটা বেটার। সেই সাথে আমি সর্বশেষ তাকে প্রেসক্রিপশন করেছি কার্সিনোসিনাম, তার প্রিডিসপোজিশনটি এই জানুয়ারির থেকে এ পর্যন্ত তাকে আরও বেশ কিছু ওষুধ, এই ল্যাকেসিসও আরও বেশ কয়েকবার প্রয়োগ করা এবং অন্যান্য কিছু ওষুধের পর তাকে এখন কার্সিনোসিন প্রেসক্রিপশন করেছি, কারণ এখন তিনি সম্পূর্ণরূপে উপযুক্ত তার এই প্রিডিসপোজিশন দূর করার ট্রিটমেন্টের জন্য। মূলত রোগী আমার চিকিৎসাধীন হবার পর অ্যালোপ্যাথিক বা অন্য কোনো ওষুধ গ্রহণ করেননি, আমার উপর আস্থা রেখেছেন, এজন্য আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করি। রোগীর এই সময় টেস্টের সময় হিমোগ্লোবিন কিছুটা কম থাকলেও এখন কিন্তু রোগীর অ্যাপিয়ারেন্স সহ সার্বিকভাবে রোগীর কিন্তু আর কোনো ঘাটতি নেই। এখনও শরীরে কিছুটা দুর্বলতা এবং কিছু বাতের সমস্যা তার আছে, কিন্তু সেগুলোকেও খুব শীঘ্রই আশা করা যাচ্ছে যে তার থেকেও তিনি ভালো থাকবেন। তো এই হচ্ছে আমি রোগীর সমস্ত বিস্তারিত তথ্য, তার অনুমতিক্রমে আমি আপনাদের জন্য আমাদের হোমিও ডাইজেস্টের ওয়েবসাইটটাতে দিয়ে দিচ্ছি, যাদের আগ্রহ হয় তারা দেখে নেবেন। আশা করি যারা বেশ কিছুদিন ধরেই বলছিলেন যে কনফার্ম ক্যান্সার কেসের বিবরণী উল্লেখ করার জন্য, আমি মনে করি তাদের মনের আশা আমি পূর্ণ করতে পেরেছি। যাই হোক, ভবিষ্যতে আরও এরকম প্যাথোলজিক্যাল কেস, আরও ক্যান্সারের কেস, এবং মোস্ট প্রোবাবলি তারা কিওর হয়েছে, মানে কয়েকদিন আগে একটি কেস সে দুইবার চেক করেছে, সব দুইবারই তাকে দেখিয়েছে যে তার সার্ভিক্সের ক্যান্সারাস টিউমারটি নেই, কিন্তু তারপরেও আমি তাকে আরও ভালো জায়গায়, উন্নত জায়গায় পরীক্ষা করার পরামর্শ দিয়েছি। যদি সেই রোগীও ভালো হয় আমি আপনাদের সামনে সেই কেস নিয়ে আসব, অথবা অন্যান্য ভারী প্যাথোলজির কেস যেগুলো ক্যান্সার না হলেও ক্যান্সারের কাছাকাছি কিছু একটা, বা মানুষকে ধ্বংস করে ফেলার জন্য যথেষ্ট, এ ধরনের ভারী কেসগুলো নিয়ে পরবর্তীতে আবার কোনো সময় বিবরণীতে নিয়ে আসবো। আর এছাড়া বহু কেস আমাদের কেস রেকর্ডসে আপনি পাবেন যেগুলো হয়তো এতটা ভারী
এতটা ধ্বংসাত্মক নয় কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের এবং আমার কেসগুলো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, উন্নত হবেন, উন্নত থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভবিষ্যতে আবার কোনো দিন দেখা হবে। ধন্যবাদ।